রশিদ। দর্শক, প্রতারকরা অনলাইনে এই ক্লিক ব্যবসার নামে মানি লন্ডারিং বা মুদ্রা পাচারের সঙ্গে জড়িত, আর প্রতারণার জন্য এক পর্যায়ে তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইট ধ্বংস করে দেয়। দেখে মনে হবে কোনো কম্পিউটার সেন্টারে ট্রেনিং নিচ্ছে শিক্ষার্থীরা। তারা কম্পিউটার দিয়ে কাজ করছে ঠিকই, তবে তা ট্রেনিং এর জন্য নয়, ওয়েব ক্লিক করার জন্য। প্রতিটি ক্লিক এনে দেবে তাদেরকে ডলার, তাই তো মনোযোগ সব ওয়েব ক্লিকের দিকে। প্রত্যেকটি টেবিলে একই অবস্থা, কারোর নেই কোনো দিকে তাকানোর ফুসরত, সবাই ব্যস্ত ওয়েব ক্লিক করায়। সেখানে আমরা পাই একজন গ্রাহক আবুল হাশেমকে। এখন তিনি বিভিন্ন গ্রাহককে ফাঁদে ফেলার কাজে ব্যস্ত থাকেন। আমরা তার সঙ্গে কথা বলি, জানতে চাই সেই প্রতিষ্ঠানের কর্মধারা সম্পর্কে। সবার মতোই তিনি প্রথমে গাইলেন কোম্পানির গুণগান। অধিকাংশ ক্ষেত্রে এই কোম্পানিগুলি ছিল আসলে আপনার মানে এদের ই ছিল না, রিয়েলিটি ছিল না। তো বিডিএস ক্লিক সেন্টারটা আমরা যেটা পাইছি, এটা এখানে আমরা রিয়েলিটি পাইছি। কিন্তু পরে তিনি আর গাইতে পারলেন না, কারণ আমাদের যাওয়ার আগে তার কাছে এসেছিল আমাদের এক প্রতিনিধি। তিনি তাকে বুঝিয়েছিলেন ডিজিটাল এমএলএম প্রসঙ্গে, তবে তার পরিচয় ছিল তার কাছে অজানা। তার সেই বোঝানো অডিও রেকর্ডও করেছিল আমাদের প্রতিনিধি, তবে তিনি তা জানতেন না, সব অস্বীকার করেন অবলীলায়। কোম্পানিটা এমএলএম না, বাইনারিটা যেহেতু এখানে আছে, এই বাইনারিটা হচ্ছে এমএলএম সিস্টেম। তবে অডিও শোনানোর পর তিনি যেন নিরুপায়, নেই কোনো সদুত্তর। আমাদের এখানে কোম্পানিটা এমএলএম না, সিস্টেম এমএলএম এ হইতে পারে। আর বেশি ধরা যেতে না পড়ে সে কারণে কোম্পানির লোকজন আমাদের নিয়ে যান পরিচালকের কক্ষে। বন্ধ করেন, আবার আমাকে ধরতেছেন কিছু, আপনার বন্ধ করতে বলা হয়েছে, আপনি বসেন। সেখানে আমরা কথা বলি পরিচালকের সঙ্গে, তার কাছে আমরা জানতে পারি তারা সার্ভারের টাকা পরিশোধ করেন বিদেশে থাকা বন্ধুর মাধ্যমে। বিদেশে থাকা কোম্পানির মালিকের বন্ধু সার্ভারের টাকা পরিশোধ করেন, আর বিডিএস কোম্পানি দেশে থাকা তাদের আত্মীয়র কাছে সেই পরিমাণ টাকা পরিশোধ করে দেন, কেউ টেরি পান না। এখানে সাব অফিস আছে, সাব অফিসও দিই আমরা। আবার ওইখানে আমাদের এক ফ্রেন্ড আছে, তাকে বলে দিলে এখান থেকে তার ফ্যামিলিতে টাকা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, সে তো টাকা পাঠায় এখান থেকে। তাদের যে বিদেশে অবস্থানরত কোনো আত্মীয়র মাধ্যমে বা বিদেশে অবস্থানরত কোনো বন্ধুর মাধ্যমে সেটা পে করতেছে, এবং তাদের প্রতিনিধিকে বাংলাদেশে হয়তো এই টাকাটা পে করে দিচ্ছে, এটা সম্পূর্ণরূপে অবৈধ এবং এটাকে আইনের ভাষায় বলা হয় মানি লন্ডারিং। এই প্রতিষ্ঠানের একজন আমাদের দেখিয়ে দেন কিভাবে ক্লিকের বাইরেও আয় করা যায়। সেখানেও তারা প্রয়োগ করেন এমএলএম পদ্ধতি। ধরেন এটা আমার অ্যামাউন্ট, হ্যাঁ আমার অ্যামাউন্টের নিচে আপনাকে আমি একটা ইনভেস্ট করালাম, আপনার নাম ধরেন এক্স ওয়াই জেড যেটা হোক, নিচে আমি আরেকজনকে ইনভেস্ট করালাম, তা এই দুইটা স্পন্সর বোনাসটা আমি নিই। তাদের কাছে জানতে পারি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান একজন সাবেক সেনা সদস্য, তার সঙ্গে আরো কয়েকজন সাবেক সেনা সদস্য জড়িত আছেন। আছেন সাবেক একজন পুলিশ সুপার, তিনি এখন এই কোম্পানির একজন পরিচালক। পরদিন আমরা আবারও যাই বিডিএস ক্লিক সেন্টারে, তারা আমাদের কয়েকটি কাগজ দেখান, তবে তাদের কাছে সার্ভার ব্যবহার করার কোনো অনুমতি আছে কিনা তা জানতে চাই। তারা স্বীকার করেন তাদের কাছে নেই সার্ভার চালানোর কোনো সরকারি আদেশ। একটা বিতর্ক না হলে, একটা জিনিস না বাদলে তো একটা জিনিসের আমরা বুঝতে পারবো না। না, আমি তো অবশ্যই মনে করি না, কেননা আমি যতক্ষণ বিতর্ক সৃষ্টি না হয়েছে ততক্ষণ পর্যন্ত বৈধ মনে করি, আমি আজকে পর্যন্ত বৈধ ছিলাম। সার্ভারের জন্য বিদেশে টাকা পাঠালেও তাদের নেই বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন, আর সার্ভার চালানোর নেই অনুমতি। এই অবস্থায় কোম্পানি বৈধ কিনা জানতে চাই পরিচালক ফারুক আহমেদের কাছে। তিনি স্বীকার করে নেন বর্তমানে তারা যেভাবে সার্ভার চালাচ্ছে তা বৈধ নয়। তো আমি 4 মাস অবৈধ আছি সাপোজ আপনার কথার অনুযায়ী। আমার মনে হচ্ছে, আপনার কথা শুনে মনে হচ্ছে যে না, আসলে জিনিসটা করা উচিত ছিল। হ্যাঁ, এর আগ থেকে আমরা অনেক আগ থেকে দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠান সার্ভার চালা আসতেছে, এই রকম অনুমোদন কোনো প্রতিষ্ঠানের নাই, বা কেউ মনেই করে না যে এরকম একটা অনুমোদন দরকার। তারা আমাদের আরো জানান দেশের আরো কয়েকটি ক্লিক সেন্টার আছে যারা নিজেরাই সার্ভার বানায়, আবার তা নিজেরাই হ্যাকার দিয়ে ধ্বংস করে দেয়। আপনারা সার্ভার করে একটা ওই সার্ভার দিয়ে দিলেন, লোকজন ইনভেস্ট করলো, কোম্পানি হয়ে গেল। হ্যাঁ, বাংলাদেশে এটা সস্তায় পাওয়া যাচ্ছে, বাট এটা মেইনটেন্স করতে পারে না, এটা কিছুদিন পরে 3 মাস 4 মাস পরে ক্র্যাশ করে, তখনই কোম্পানি ভাগে। অনেক সময় নিজেরাই একটি ওয়েবসাইট বানিয়ে বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে ক্লিক কোম্পানি চালাচ্ছে তাদের রমরমা বাণিজ্য প্রশাসনের সামনে। আউটসোর্সিং এর নামে অনলাইনের এই ক্লিক ব্যবসার পুরোটাই প্রতারণা। তরুণ কয়েকজন কম্পিউটার প্রকৌশলী তা আমাদের হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন। রাজধানীতে চলা বিভিন্ন ক্লিক কোম্পানির মধ্যে অন্যতম হলো ডুলেন্সার, তবে তাদের এই কোম্পানির ওয়েবসাইটে আছে হাজারো প্রতারণা। এই ওয়েবসাইটে সবচেয়ে বেশি গ্রাহক হলো তরুণ শিক্ষার্থীরা, আর এই কারণে আমরা কয়েকজন তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর সঙ্গে আলাপ করি, জানতে চাই তাদের ভাবনার কথা। তারা আমাদের কাগজে কলমে দেখিয়ে দেন বিভিন্ন পিটিসি বা পে টু ক্লিক ওয়েবসাইটের নানা দিক। তাদের কাছে প্রশ্ন ছিল পিটিসি সম্পর্কে। তাদের ভাষ্য মতে পিটিসির পুরো নাম পে টু ক্লিক, বা ক্লিকের মাধ্যমে আয় করা। তারা আমাদের জানান গুগল থেকে প্রোগ্রামার দ্বারা নামানো হয় পে টু ক্লিকের প্রোগ্রাম। তারা সেখানে তাদের ইচ্ছে মতো ডোমেন বা ওয়েবসাইটের নাম এবং হোস্টিং বা তথ্য রাখার জায়গা তৈরি করে বাজারে ছেড়ে দেয়। একটা ওয়েবসাইটে যে লিংকগুলো দেয়
সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো শুধুমাত্র একটা পেজই থাকে, ওটা কোনো কোম্পানির কমপ্লিট ওয়েবসাইট হতে পারে না। ওরা এই পেজগুলো ওরা নিজেরা ক্রিয়েট করে ওয়েবসাইটগুলো এবং লোকজনকে দিয়ে ভিজিট করায়। আর এসব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ডলার আয়ের নেশায় মেতে ওঠে তরুণরা। আরেক কম্পিউটার ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, তিনি হাতে কলমে আমাদের দেখিয়ে দেন পুরো ঘটনা, দেখিয়ে দেন প্রতারণার জাল যেখানে ফেঁসে যায় তরুণ সমাজ। ডুলেন্সারের দাবি অনুযায়ী তারা বিশ্বের অন্যতম বিখ্যাত একটি প্রতিষ্ঠান, আর তাদের প্রতিষ্ঠাকাল 1998। তবে বাস্তবে ডোমেন রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী দেখা যায় তাদের রেজিস্ট্রেশন 2011 সালে। wiz.net এই ওয়েবসাইটটিতে গেলে আমরা দেখতে পাবো যে কোন ওয়েবসাইট কবে রেজিস্ট্রেশন করেছিল। ডুলেন্সার সাইটটিকে যদি সার্চ দেই ইনফরমেশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ক্রিয়েশন ডেট দেখাচ্ছে 20 ফেব্রুয়ারি 2011। আমেরিকার বিখ্যাত ডেলাওয়ারেরও তাদের রেজিস্ট্রেশন রয়েছে 2011 সালে। আমেরিকার একটি কোম্পানি ডেলাওয়ার, যারা ট্যাক্স নিয়ে থাকে, কোম্পানির রেজিস্ট্রেশনের ভিত্তিতে ট্যাক্স নিয়ে থাকে, সেখানেও তারা রেজিস্ট্রেশন করেছে। তারা তাদের ওয়েবসাইটে বলছে যে তারা যাত্রা শুরু করেছে 98 সালে। তো নিবন্ধন করলে তাদের নিবন্ধনও কিন্তু 98 সালেই হওয়ার কথা, কিন্তু তাদের নিবন্ধন আমরা দেখতে পাচ্ছি 2011 সালে। তারা এত বছর তারা কি নিবন্ধন ছাড়া কাজ করেছে না? আদৌ তাদের কোম্পানি ছিল না। আরো আছে তাদের প্রতারণা। তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে লাগে একজন প্রত্যয়নকারী, আর টাকা পরিশোধের জন্য ক্রেডিট কার্ড, ভিসা কার্ড সহ নানা অপশন থাকলেও একমাত্র ডুলেন্সারের অপশন ছাড়া বাকি সবই শুধুই ছবি। আমি ভিসা বা মাস্টার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো না, যদি অপশন দেখাচ্ছে কিন্তু সেটি কাজ করে না। পেপাল বা অ্যালার্ট পে দিয়েও আমি টাকা পে করতে পারবো না, তার জন্য শুধুমাত্র আমার লাগবে ডুলেন্সার অ্যাকাউন্ট। ডুলেন্সারের তাদের নিজস্ব ডলারের একটি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটি আমার লাগবে, কিন্তু সেই অ্যাকাউন্টটি আমি কোথায় পাবো? তার কোনো তথ্য তাদের ওয়েবসাইটে নেই, কিভাবে আমি ডলার কিনবো তারও কোনো তথ্য নেই। তো একজন বিদেশে যে থাকে, আমেরিকান একজন বা কানাডার একজন, সে কি বাংলাদেশে এসে তাদের অফিস থেকে ডলারটি কিনবে? ফ্রিল্যান্সারের আমি অ্যাভারেজ করে দেখেছি তাদের কমপ্লিটেড প্রজেক্ট এবং আর্নিংয়ে প্রতি প্রজেক্টের আর্নিং $78 অ্যাভারেজে দাঁড়ায়, যেখানে আমাদের ডুলেন্সারের প্রত্যেকটি প্রজেক্টের বাজেট প্রায় $4,500-$4,500 মতো। তার মানে ডুলেন্সারে এত দামি দামি প্রজেক্ট আসছে আর অন্যান্য কোম্পানিগুলো মাত্র $78-$100 প্রজেক্ট আসছে। এই প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলি ফাহিম মাশরুমের সঙ্গে। এরা বেসিক্যালি তাদের নামটা ইউজ করে এটা করতেছে, আসলে সে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে কোনো টাকাই পাচ্ছে না, কিন্তু আপনাকে বলতেছে যে ওরা আমাকে টাকা দিচ্ছে। টাকাটা তাহলে তো বললো, এখন বলবে যে টাকাটা পাচ্ছে কই? টাকাটা তাহলে পাচ্ছে যে আরেকদিন থেকে তো সে রেজিস্ট্রেশন ফি টাকা নিচ্ছে, এর টাকা নিয়ে এ দিচ্ছে, ওর টাকা নিয়ে এ দিচ্ছে, মাঝখানে সে একটা ইনকাম করতেছে। এবং দেখা যাবে যে যখন আসলে টাকা নেওয়া বন্ধ হয়ে গেছে তখন সে হাওয়া হয়ে যাবে। এভাবেই ঢাকা সহ সারা দেশে চলছে ডিজিটাল প্রতারণা, এমএলএম প্রতারণার আরো আধুনিক পদ্ধতি। বর্তমানে যে পিটিসি সাইটগুলো আছে তারা মূলত মানে লোকজনদেরকে বোকা বানায়, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বোকা। আপনি যখন একটা মানে পিটিসি সাইটে ঢুকবেন, সেই ঢুকা থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি বোকা। সুপ্রিয় দর্শক, প্রতারকরা তাদের প্রতারণার কাজে ব্যবহার করছে সর্বশেষ তথ্য প্রযুক্তি, আর তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেদেরকে সহজেই বিশ্বাসযোগ্য করে তোলে। তাই প্রচলিত ঘরানার পণ্যভিত্তিক এমএলএম প্রতিষ্ঠানের চেয়ে তাদের প্রতারণার কৌশলও আলাদা। এতে বড় কোনো অফিস লাগে না, লাগে কিছু কম্পিউটার, নিজস্ব ওয়েবসাইট আর সফটওয়্যার, ব্যাস। তারপর শুরু হয়ে যায় প্রতারণার সর্বশেষ সংস্করণ, ডিজিটাল এমএলএম বা ক্লিক ব্যবসা। দর্শক, সাবধান হতে হবে, জানতে হবে আসলে আউটসোর্সিং কি। আউটসোর্সিং এর কাজ করতে হলে কোনো ক্লিক কোম্পানিতে টাকা দিয়ে গ্রাহক হওয়ার দরকার নেই, আর ওয়েবসাইটে ক্লিক করলে কোনো আউটসোর্সিং প্রতিষ্ঠান আপনাকে অর্থও দেবে না। আপনাকে তাদের চাহিদা মতো সফটওয়্যার, গ্রাফিক্স বা ডাটা এন্ট্রির মতো কাজ করে দিতে হবে, আর আপনার দক্ষতা থাকলে আপনি ভালো আয় করতে পারবেন। কিন্তু এই প্রতারকরা আউটসোর্সিং এর মতো সম্ভাবনায় খাতকে ধ্বংস করছে, এদের প্রতিরোধ করুন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি, একুশের চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টায় এবং শুক্রবার সকাল 9:30টায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় chokh@ekushe-tv.com। ফোন করতে পারেন আমাদের 01757505671 এই নম্বরে। আপনারা যে কোনো ধরনের অনিয়ম আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন, পাঠাতে পারেন ছবি ও ভিডিও ক্লিপ, আমরা তা প্রচার করব। দেখা হবে আগামী বৃহস্পতিবার এক সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।